দেখেছেন, আমি বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। তার কিছুদিন আগে আপনারা জানেন যে কুলাউড়ার ওখানে স্বর্ণ দাস ঠাকুরদার, এখানে জয়ন্ত, যাদের বয়স 18 হয়নি তারা মারা গিয়েছে। দুঃখজনক আবার ব্যবহারিক বিষয়টি রিয়েলিটি হলো এই দুজনেরই কিন্তু একজন মামার বাড়ি একজন নানার বাড়ি তারা যাচ্ছিল, যেটা ওপারে বাড়ি। তো যাই হোক, আমার কথা হলো তারা তো সাবালকই নয়, অ্যাডাল্ট নয়, তারা কি ক্ষতি করতে পারতো, তাদেরকে নিরস্ত্র, তাদেরকে হত্যা করতে হবে। তো সেই অর্থে তার কিছুদিন পরে যখন বিএসএফ সদস্য আসলো, আমরা আপার পরে আমরা বলেছি পিওপি পর্যায়ে আমরা ফেরত দিব না, এর আরো সিনিয়র লেভেলের অ্যাডমিটমেন্ট হতে হবে। সেক্ষেত্রে তখন তারা প্রপোজ করেছিল ব্যাটালিয়ন পর্যায়ে, তার ইমিডিয়েট হায়ার ব্যাটালিয়ন পর্যায়ে হবে, সেক্টর কমান্ডার উইল হ্যাভ টু কাম, সেক্টর কমান্ডার পর্যায়ে আসবে, মিটিং হবে, এবং মিটিং করে তারা ফেরত দেওয়ার চেয়েছিল। আমরা বলছি এই বিএসএফ সোলজার ইন রাইটিং দিতে হবে যে সে বাংলাদেশের এদিকে ভিতরে প্রবেশ করেছিল, ভুল হয়েছে, এবং বাকি তার জীবনে এই ধরনের আরকম ভুল হবে না, সে অঙ্গীকার আছে আমাদের কাছে, আমরা নিয়ে তারপরে প্রপারলি ফেরত দিয়েছি। পরের দিন আমি দেখতে পেলাম যে হিন্দু এবং অন্যান্য কিছু পত্রিকায় যে আমাদের কৃষক নিরস্ত্র অবস্থায় বিএসএফ কে পেয়ে ড্র্যাগ করে ধরে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে। আমি আশা করেছিলাম আমাদের সাংবাদিক ভাইরা কেউ এটার প্রতিবাদ করে কেউ লিখবে, পরে আমি আমরা আবার হিন্দুর সাথে প্রতিবাদ লিখে পাঠালাম যে প্লিজ ডোন্ট পাবলিসাইজ রং ইনফরমেশন, অ্যাকচুয়াল ঘটনা ছিল এটা, বাট আমরা পেট দেখাবো না। আগে যেটা করতে হতো বিএসএফ এর এই ধরনের ঘটনায় আমার অনেক দিকে ক্লিয়ারেন্স দিয়ে হয়তো একটু তারপর কাজ করা লাগতো, এখন আমি নিজ উদ্যোগেই ডাইরেক্টিভ যেটা পেয়েছি কাজ করতে পারছি।